আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পেঁপে গাছের চারা লাগানোর সঠিক নিয়ম এবং প্রথম পর্যায়ে পেঁপে গাছের চারার পরিচর্যা বন্ধুরা আপনারা জানেন টবে পেঁপে গাছ বা যে কোনো চারা গাছ লাগানোর একটি নিয়ম আছে মাটির স্তরের কিছু ব্যাপার আছে তবে হাউজে বা বড় পরিসরে জায়গায় পেঁপে গাছ লাগানোর অন্য নিয়ম বন্ধুরা যে পেঁপে গাছটি দেখছেন এটা আমি নিজেই চারা লাগিয়েছি একটি ক্রেটে সেই চারাটি আমি সুন্দর করে যে হাউজে লাগাবো হাউজে লাগানোর আগে খেয়াল করতে হবে যে যেখানে লাগাবেন সেই মাটিটা একটু খুঁড়ে নিতে হবে এবং খোরার সময় খেয়াল করে দেখবেন সেখানে কেঁচো হয়েছে কি না যদি কেঁচো হয় তাহলে বুঝবেন সেই চারা গাছটি লাগানোর জন্য উপযোগী মাটি হয়েছে তা আমি আগে থেকেই গর্ত করে নিয়েছি সেই গর্তে আমি খুব আলতোভাবে গাছটি রেখে খুব সাবধানে রাখতে হবে যেন শিকড় বা মাজা না ভেঙে যায় আলতোভাবে রেখে আস্তে আস্তে গরু করা মাটিগুলো দিয়ে ঢেকে দেব এবং পেঁপে গাছ খুবই দুর্বল এর গোড়া বা শিকড় খুবই নরম তাই চাপানো যাবে না মাটি আস্তে আস্তে দিতে হবে এবং আগে থেকে আমি জৈব সার মিশানো কিছু মাটি রেখেছি সেখানে বেশিরভাগই জৈব সার শুকনো জৈব সারটি দিতে হবে শুকনো জৈব সারটি চতুর্দিকে ছিটে দিয়ে ভালোভাবে গোড়াটি যেন পানি দিলে গাছটি হেলে না যায় সেই জন্য মাটিগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি এবং পেঁপে গাছের কিছু ব্যাপার আছে সেটা হলো পেঁপে গাছে যদি বেশি পানি হয় গোড়ায় বা বেশি ভেজা থাকে তাহলে শিকড় পচে যাবে এই জন্য আমি শুকনো জৈব সার দিয়েছি এখন আমি যেহেতু দিনের বেলায় গাছটি লাগিয়েছি সেই জন্য সকালের দিকে লাগিয়েছি সেই জন্য আমি এখানে কিছু দিয়ে রোদ ঢেকে দিবো যেন রোদ না রোদের তাপ না পড়ে দুপুরের দিকে যে রোদ আসে সেই রোদে যেন গাছটি ঝিমিয়ে না যায় সেই জন্য আমি ছায়া দেওয়ার জন্য ঢেকে দেব তার আগে আমি গাছের উপর ভাগ থেকে নিচ পর্যন্ত পানি দিব গাছটির পাতাও যেন ভেজা থাকে ভেজা গাছের পাতা ভেজা থাকলে রোদে তেমন একটা ক্ষতি করতে পারবে না তাপমাত্রা অবশ্য এখন কম আসে শীতের দিন একবার পানি দিতে হবে যে আমার যে মাটির কন্ডিশন সেখানে তিন চার দিন পানি না দিলে হবে আমি একটি খুঁটি লাগিয়ে দিলাম যেন বাতাসে গোড়াটা না আগলা হয় সেই সঙ্গে টাইলস দিয়ে টাইলসের দিয়ে একটি বেড়া দিয়ে দিলাম যেন রোদ না আসে দেখতে পারছেন সকালে লাগালে আজকে যদি রোদে ক্ষতি না হয় তাহলে কাল থেকে সেই গাছটি পরিপূর্ণভাবে লাগিয়ে যাবে ধরে উঠবে দেখছেন আমি তিনটি টাইলসের টুকরো দিয়ে ছায়া বানিয়ে দিলাম যেন রোদের তাপ না হয় তো প্রথম দিন এই পরিচর্যাই আছে এই পরিচর্যা করলেই যথেষ্ট পরবর্তীতে এই পেঁপে গাছটির কী কী পরিচর্যা করতে হবে এবং ছেলে গাছ হলে কী কী করতে হবে এর জৈবসার সম্পর্কে আরও কিছু বিস্তারিত নিয়ে আরেকটি ভিডিও বানাবো তাই আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বেল আইকনটি চেপে নেবেন পরবর্তী আপডেট দেখার জন্য সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ